এটা হচ্ছে চক্রবর্তী বাড়ি, যেখানে সুখ তো নেই কিন্তু দুঃখটা আছে অনেক বেশি। ঘরে এই কটা মাত্র চাল, আজকের আবার চাল কিনতে হবে, এইভাবে কি বাঁচা যায়? ও দিদি, দোকানে আসো, জিনিস নেব। দাঁড়াও, যাচ্ছি। এটা হলো চক্রবর্তী বাড়ির ছোট্ট একটা দোকান, যেখানে বিক্রি বলতে 200 কি 300 টাকা। হ্যাঁ দিদি, বলো কি দেবো। এই নাও, 100 চিনি দাও। হ্যাঁ দিচ্ছি। ব্যস্ত ছিল নাকি? না না, ভাত বসাবো তো, তাই চাল মাপছিলাম। এ নাও দিদি। এই 5-10 টাকা বিক্রি হলে কি আর সংসার চলে? কি জানি কি যে হবে। ওমা, 500 টাকা দাও না, স্কুলে কি খাবার খাবো? না রে বাবা, আমার কাছে টাকা নেই। দেও না মা 500 টাকা, অতক্ষণ না খেয়ে থাকা যায় না। এই একবার নেই বললাম না, যা এখান থেকে যা। দূর, ভালো লাগে না তোমার খালি নেই আর নেই, থাকো তুমি, আমি চললাম। কান্না করছো কেন মা? কান্না করছো কেন? ওমা বলছি কি, আমি একটা ব্যবসা করতে চাইছি, তা তোমাদের দুজনের একটু সাহায্য চাই। ব্যবসা তো করবি বাবা, কিন্তু কি ব্যবসা? আরে ফুচকার ব্যবসা গো মা। সে তো ভালো কথা, কিন্তু শিখাবে কে? আরে আমার এক বন্ধু আছে, ওদের ফুচকার ব্যবসা, ও বলেছে আমায় ও শিখিয়ে দেবে। তাহলে তো ভালোই হবে, আমারও একজন জানাশোনা আছে, দেখে কিছু শিখতে পারি কিনা। তাহলে তো ভালোই হলো, আমরা ঠিক শিখে নিতে পারবো। দেখো ওমা, আসো, যাবা না, এরপর তো দেরি হয়ে যাবে গো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া, হয়ে গেছে। এই আমি আর মা বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো, শিখে আসি আমরা। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। ঠিক আছে তাহলে, আমরা আসছি। চলো মা। এই নীল, নীল, এই আমরা ফুচকা শিখতে এসেছিলাম রে, শুনতে পাচ্ছিস? এই বাড়ি আছিস? অনেক ডাকাডাকি আর অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো লাভ হলো না, দরজা কেউই খুলল না। এতক্ষণ তো বসলাম মা, এখনো তো খুলল না। আদেও কি বাড়ি আছে না কি বলো তো?
কি জানি ওরা মনে শুনতে পাচ্ছে না, শুনতে পারলে খুলতো, বুঝলি? বুঝতেও পারছি না কি ব্যাপার বলো তো। আচ্ছা আরো কয়েকবার ডাকি। এই নীল, নীল শুনতে পাচ্ছিস? এই নীল রে, ওমা কেউই সাড়া দিচ্ছে না, সবাই ঘরের মধ্যেই আছে। আমার মনে হয় ওরা শেখাবে না বলে এমন করছে। চলো আমরা চলে যাই। কি জানি তাই মনে হয় হবে। হ্যাঁ চলো। কি গো, শিখতে পারলে কিছু? হ্যাঁ সবই একদম শিখে এসেছি। তারা দরজাই খুললো না আর শেখা, ভালো লাগছে না আর। তুমি এক কাজ করো, তুমি আটাটা বের করো, আমরা নিজেরাই করব। আমরা নিজেরাই করে দেখিয়ে দেব যে আমরাও করতে পারি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি বের করছি। এ বাবা পারবি তো? দেখাই যাক না কি হয়। দেখো মা, ভালো করে দেখো, এতগুলো আমি গুলি করে দিয়েছি, তোমরা এবার এটাকে একটু মোটা করে বেলবে, তাহলে এটা দেখবে শক্ত হবে, ফুচকাগুলো খুব সুন্দর হবে তাহলে। ঠিক আছে, আমি দেখো আমি কিভাবে বেলছি, তোমরা দুজনে মিলে শিখে নাও, বুঝলে? চলো তাহলে শুরু করি আমরা। এই যে এমন ভাবে একটা টান নেবা প্রথমে, তারপরে এটাকে এভাবে উল্টে নেবা, নিয়ে এমন ভাবে একটা সুন্দর করে টানবা, তাহলে দেখবা মোটা হয়ে যাবে। বুঝেছ তো তাহলে সবাই? এইরকম ভাবে করবা, ঠিক আছে? তাহলে মা চলো, আমরা সবাই তাহলে এখন বেলে নি। এই নাও তুমি এটা বেলো, আর তুমি ওই পাথরটাই বেলো, চলো। ফুচকাগুলো একটু সাজিয়ে রাখো, বুঝলে? তাহলে পরে থালায় তুলতে সুবিধা হবে। ওমা প্রথম ফুচকা তেলে দিতে যাচ্ছি, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করো যেন ফোলে আর ঠিকঠাক হয়। হ্যাঁ হ্যাঁ দে, ভালোই হবে। এমা ফুলছে না তো বাবা ফুচকাগুলো? ওমা তাই তো দেখছি, এতে একটাও ফুলছে না গো, দুটো দিলাম দুটোই তো চুরমুর হয়ে গেল। এই দেখো আমার মনে হয় কি বেলাটা হয়তো মোটা হয়ে গেছে, চলো একটু পাতলা করে বেলি, তাহলে হয়তো হবে। তাই তো দেখছি, মনে হচ্ছে মোটা করেই বেলে ফেলেছি গো। দেখো হচ্ছেই না, একটু পাতলা করে বেলি চলো। হ্যাঁ পাতলা করে তো বেললাম, এইবার দেখা যাক ফোলে কিনা, বুঝলে? মনে তো হয় ফুলবে এইবার, দেখাই যাক না কি হয়। দিয়ে দেখো তুমি। হ্যাঁ হ্যাঁ চলো।
ওমা, এতগুলো তো ফুচকা বানালাম, তো একটাও তো ফুললো না। আমার মনে হয় কি, নুন দিয়ে আটা মাখতে হবে, তাহলে মনে হয় ফুলবে। হ্যাঁ, তাই একবার করে দেখ, যদি হয়। তুমি এক কাজ করো, তুমি এই আটাগুলো ফেলে দাও, আমরা নতুন করে আটা মাখিয়ে যাই। তাহলে কি এতগুলো আটা সব নষ্ট? কি আর করা যাবে বলো, শিখতে গেলে তো একটু নষ্ট করতেই হবে। আর ভালো লাগছে না গো। ওমা, এইটুকু নুন দি বলো। হ্যাঁ দে। এবার মনে হয় ভালো করেই হবে। দেখাই যাক কি হয়। নুন দিয়ে তো মেখে আনলাম, এত কষ্ট করে আবার বেললাম, এখন দেখা যাক কি হয়। এমা, এবারও তো ফুললো না। তাই তো দেখছি, এবারও তো ফুললো না। কি হবে আবার? কি আবার হবে, আমি তোকে বলেছিলাম না, আমার একজন চেনা জানা আছে, চল তার কাছ থেকে গিয়ে একটু শিখে আসি। হ্যাঁ, মা ঠিকই বলেছে, একবার যাও, গিয়ে দেখো যদি কিছু শিখতে পারো। তাই তো দেখছি, এত তো চেষ্টা করলাম, ফুচকার হাল তো সেই এই। হ্যাঁ, গিয়েই দেখি একবার। চলো চলো। ও দিদি, তোমরা ফুচকা বানাও কি করে গো, আমাকে একটু শিখিয়ে দেবে? আমরা ভাবছিলাম একটা দোকান দেব, তাই তোমার কাছে একটু শিখতে এলাম। প্রথমে আটা যেরকম করে মাখো রুটি, সেরকম করে মাখবে, তারপরে একটু ছোট ছোট করে গুলি করবে, তারপরে বেলবে, তারপরে ভেজে নেবে, পেঁয়াজ হয়ে যাবে। আমরা তো তাই করছি, কিন্তু হচ্ছেই তো না। তাহলে বলতে পারবো না গো, চেষ্টা করো, ঠিক হবে। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে আবার চেষ্টা করে একটু দেখি কি হয়। ফুচকা বানানো শেখা তাহলে কি এখানেই থমকে যাবে? ওমা, অনেক জায়গায় তো ঘুরলাম, কিছুই তো লাভ হলো না। আমাদের নিজেদেরই কিছু করতে হবে, এইভাবে কেউই শেখাবে না। ঠিকই বলেছ, লুচি যেও তো বলে, তাহলে ফুচকা কেন ফুলবে না? ফুচকাও ফুলবে। একদম ঠিক কথা, পরেই দেখা যাক। হ্যাঁ, আমরা চলো চেষ্টা করি, একদিন ঠিকই হবে। হ্যাঁ চলো তাহলে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে আমি নতুন করে আবার ফুচকা বেলবো, তারপর দেখি কি করে না হয়। কেউ তো শেখালো না, এত বাড়ি গিয়ে গিয়ে ঘুরলাম, এবার আমরা নিজেরাই করে দেখাবো, আমরাও ফুচকা বানাতে পারি। মা, এইবার করেই ছাড়বো, যাই হোক না কেন, ফুলবে না ফুলিয়ে আমি ছাড়বোই এবার। এত দৌড়াদৌড়ি করার পরও কেউ একটু শিখালো না, কেমনই যেন সবাই। সত্যি, আরে বাদ দে, আমাদেরটাই দেখবি ভালো হবে। ভালো করে বেলো গো, ভালো করে বেলো, আজকে ফুচকা হবে, ফুচকা আজকে ফুলিয়েই ছাড়বো। হ্যাঁ গো, ভালো করেই বেলছি। হ্যাঁ নিয়া বাবা, তেল গরম হয়ে গেছে। হ্যাঁ আনছি, দাঁড়াও, হয়ে গেছে। দেখোই না এবার কি হয়, পুরো গোল গোল ফুচকা হবে এবার। এবার ফুচকা হতেই হবে। একদম,
এই দিলাম কিন্তু মা দিলাম দাও ফুচকা ফুলেছে গো ফুচকা ফুলেছে হ্যাঁ আমি বলেছিলাম না এইবার ফুচকা ফুলবে দেখেছো কত সুন্দর ফুলেছে দেখো কেমন গোল গোল ফুচকা হয়েছে পুরো একদম পারফেক্ট আমার তো এখনি দেখে খেতে ইচ্ছে করছে ঠিক আছে আমরা খেলে হবে মানুষদের খাওয়াতে হবে মা ফুচকাগুলো দাও আমি ভাজি তাড়াতাড়ি করে দাও দাও মা তাড়াতাড়ি করে দাও সব ফুচকাগুলো আমরা ভেজে নি নারে না দেরি হয়ে যাবে দেখো কত সুন্দর করে ফুলছে একদম পুরো লাড্ডু মনে হচ্ছে গো পুরো লাড্ডু কতগুলো ফুচকা ভাজা হয়েছে দেখো হ্যাঁ কিন্তু দেখো একটা জিনিস ফুচকাগুলো তেমন শক্ত হয়নি নরম কি বলছো তুমি এই তো দেখো মা ধরো তো শক্ত হয়নি তো কি হবে এবার এত কষ্ট করে করা হলো ফুললো তা শক্ত হলো না তো সব ফুচকাগুলো তো নরম হয়ে গেল দেখো এত কষ্ট করে এতগুলো ফুচকা বানালাম সব ফুচকাই নরম আরে এমন কিছু নরম না দেখ এগুলো রোদ্রে দিলে মনে হয় শক্ত হয়ে যাবে এই শুনছো মা যা বললো সেটাই করি চলো একবার করেই দেখি যদি শক্ত হয় না ওঠো চলো সবাই যখন বলছো তাহলে করেই দেখি হ্যাঁ চলো 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 ওঠো ভাগ্য বড়ই অসহায় কি মনে হচ্ছে ফুচকা কি আদেও শক্ত হবে মা এখানে রোদ্দুরটা বেশ ভালোই পড়ছে এখানেই দেই কি বলো হ্যাঁ এখানেই দাও এখানেই দি এক ঘন্টা পরে এসে দেখবো ওখানে যে কি অবস্থা রয়েছে চলো এখানে থাক একটু খেয়াল রাখতে হবে থাক এখানে চলো এক ঘন্টা তো হয়ে গেল ফুচকাগুলো দেখি তো কি অবস্থা মনে হচ্ছে শক্ত হয়েছে গো দেখো তো আমি তো বলেছিলাম এইবার তাহলে দোকান দিতে পারবো গো মা তুমি তাড়াতাড়ি করে টক জল করো আমরা দোকান পাতবো তাড়াতাড়ি করে নাও এগুলো ঘরে নাও আর এই নাও তুমিও একটু খেয়ে দেখো পুরো অসাধারণ গো চলো তাড়াতাড়ি করে দোকানের জন্য রেডি করি সবকিছু আসো 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 অবশেষে শত চেষ্টা শত কষ্টের পর ফুচকা শক্ত হলো এখন দেখা যাক বিক্রি কেমন হয় ওমা তাহলে তুমি বিক্রি করো আমি ঘরে যাই ঘরের কাজগুলো সেরে তারপর আসছি আচ্ছা যা হ্যাঁ উফ বাবা কষ্ট হয়ে গেল যাই মার কাছ থেকে শুনে আসি কত টাকা বিক্রি হলো থাক এইগুলো ও মামা ফুচকা একটাও বিক্রি করেছো আর বলিস না সেই থেকে দেখ দশ টাকা মাত্র বিক্রি হয়েছে সবে দশ টাকা হ্যাঁ রে আচ্ছা তুমি মা চিন্তা করো না একটু ধৈর্য ধরো দেখবা সব বিক্রি হয়ে যাবে
ওমা, সব ফুচকা বিক্রি হয়ে গেছে তো? হ্যাঁ রে বাবা, সব ফুচকা বিক্রি হয়ে গেছে। আমাদের কষ্ট দিলে সার্থক হলো গো। এক কাজ করো, তুমি তাহলে সবকিছু গোছাও, চলো আমি বাক্সটা তুলে দিই, তারপর বাজার থেকে কালকে ফুচকা জিনিসপত্র কিনে আনবো, আমরা আবার কালকে ফুচকা বানাবো। চলো 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 চলো। ওমা, এতগুলো ফুচকা তো বানালাম, কিন্তু আকাশে তো একটুও রোদ উঠলো না আজকে। আজকে মনে হয় সব ফুচকা নষ্ট হয়ে যাবে গো। রোদ্দুরে দিতে না পারলে সবই তো নরম হয়ে যাবে। কি হবে আজকে? তাই তো দেখছি বাবা, ভগবান কি আমাদের মুখের দিকে একটু তাকাবে না? ও মামা, কান্না করো না, দেখাই যাক না বিকেলবেলা কি হয়, দেখি আমরা বসতে পারি কি না। ওমা, ও যেমনটা বলল, কান্না করো না, বিকেলটা আগে হোক, খুব একটা তো নরম হয় না বলো। তুমি এগুলোই না হয় বেচো, বিকেলটা হোক, যেন বৃষ্টিটা না আসে, এটাই ভাবনা। তুমি এক কাজ করো, তুমি খেতে দাও, আমরা খাওয়া দাওয়াটা করি, তারপর দেখা যাক কি হয়, এগুলো রেখে দাও, চলো। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, কিন্তু রোদ্দুর তখনও ওঠে না। কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ে মুষলধারে বৃষ্টি। সব ফুচকাগুলো নষ্ট, আজকে আর দোকান পাতা হবে না। আমাদের মনে হয় ভাগ্যটাই খারাপ, এত কষ্ট করার পরেও সব শেষ। এভাবেই থমকে গেল চক্রবর্তী বাড়ির ফুচকার ব্যবসা। তোমাদের কি মনে হচ্ছে, এরা কি আর ঘুরে দাঁড়াতে পারবে নাকি পারবে না? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে পার্ট টু এর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।